আমার নাম হচ্ছে আব্দুল হান্নান, আমার পিতার নাম হচ্ছে মুন্সি নূর মোহাম্মদ। করাচিতে আসার পরে আমি আমার কোর্স যে বাকি এক বছর ছিল কোর্স করে কমপ্লিট করার পরে আমি সনদ প্রাপ্ত হয়ে আমি সার্টিফিকেট নিয়ে আমি পরে 92 শেষের দিকে 93 কাছাকাছি ওই সময় দেশে ফিরি। জি না, তখন ওই সাধারণ আফগানিস্তানের যারা ছিল বিচ্ছিন্ন আফগানিস্তানের লোকের সাথে পাকিস্তানের লোকের সাথে আমি যাই, তো হরকতুল জিহাদ ইসলামী পাকিস্তান গ্রুপ ছিল, তখন বিচ্ছিন্নভাবে আমরা যাই, দাওয়াত পেয়েছি হরকতুল জিহাদ এবং আফগানিস্তানের লোকের সম্মিলিতভাবে। তখন আরব এবং অন্য অন্য পাকিস্তানি গ্রুপ ছিল, তাদের ভিতরে একটা ট্রেনিং সেন্টার আমাদেরকে নিয়ে যায়, তখন কোনো গ্রুপের সাথে এখনো সংযোগ হয়নি। তখন কি পরিমাণ জেহাদ কবে প্রতিষ্ঠা? জি, তখন ওই যে 1989 স্যার, তখন বাংলাদেশের এই হরকতুল জিহাদ নামে আরম্ভ হয় 1989। এর প্রতিষ্ঠা বাংলাদেশ আসছে শহীদ আব্দুর রহমান মনিরামপুর ভাই, এবং ওই সময় আমিরের দায়িত্ব ছিল মৌলানা আব্দুস সালাম সাহেব, দীর্ঘদিন পর্যন্ত উনি ওনার কাজে এরপরে আপনার কাজ চলতে থাকে। এরপরে আমি বাংলাদেশে আসি 1992 শেষ দিকে আসি, আসার পরে আমার ওই গ্রামে একটা মাদ্রাসা, অসুস্থ অবস্থা ছিলাম, গ্রামে একটা মাদ্রাসায় আমি কিছুদিন শিক্ষকতা করি। এরপরে এবারে 21 আগস্টের ব্যাপারটা বলেন, আপনি কিভাবে যুক্ত হলেন এটার সঙ্গে? যে আমি যুক্ত হয়েছি স্যার একুশে আগস্টে আমার সর্বপ্রথমে এর সাথে ইনভলভ এবং যুক্ত হই আমি 18 তারিখে আমি যুক্ত হই। সর্বপ্রথম আমাকে আহসানুল্লাহ কাজল নামে আমাদের হরকতুল জিহাদ সংগঠনের সম্পাদক, তাকে মৌলানা শেখ ফরিদ হরকতুল জিহাদ ইসলামীর জেনারেল সেক্রেটারি এবং মৌলানা আব্দুস সালাম হরকতুল জিহাদের আমির, ওরা আমার ও মাধ্যমে আমাকে খবর দেয় যে একটা মিটিং আছে, অবশ্যই তাকে আগামী দিন সকালে আজকেই অর্থাৎ 18 তারিখে তুমি সকালে চলে আসার জন্য বলো। তখন আমাকে আমি মেরুল বাড্ডায় আমি ওখানে আমার বাসা ছিল আনন্দনগর, ওখানে আপনি কি করেছেন আপনার পার্টটা এখানে পার্টটা যেটুকু আছে এটার মধ্যে মিটিং এ ছিলেন, জি সেই মিটিং এ যা যা বিশেষ ঘটনা বেড়ে পেলেন কিভাবে এবং প্লেস করলেন? জি এটি আমি বলবো স্যার। হ্যাঁ এটাই বলেন, আপনার অংশটা মোহাম্মদপুর বাস স্টেশনে দারুল আরকাম মাদ্রাসা আমাদের অফিস ছিল, ওই অফিসে আমি আসার পরে শেখ ফরিদ এবং আমাদের আমির হরকতুল জিহাদ ইসলামী মৌলানা আব্দুস সালাম সাহেব এবং আমাদের আমার সঙ্গে ছিল মৌলানা আসনুল্লাহ কাজল এবং আমাদের কমান্ডার হলো জাহাঙ্গীর বদর জান্দাল। তো এখানে আলোচনা হলো, ওনারা পূর্বের আলোচনা করলেন যে এরকম আমাদের সঙ্গে বিএনপির হাওয়া ভবনে মিটিং হয়েছিল, এখানে 2টা মিটিং হয়েছে এবং পরবর্তী পরপর 3টা মিটিং হয়েছে, 3টা মনে অংশগ্রহণ করেছে। ওনারা বললেন যে প্রথম মিটিংয়ে 14 তারিখে একটা মিটিং ছিল যে হাওয়া ভবনে, সে হাওয়া ভবনে বিভিন্ন আলোচনা হয়, এই ওই হাওয়া ভবনে মিটিংয়ে শরিক ছিল তারিক জিয়া, আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আপনার ওই হারিফ চৌধুরী এবং আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকতুল জিহাদ ইসলামের আমির মানে আব্দুল সালাম সাহেব শেখ ফরিদ সাহেব এবং যায় আমাদের হরকত আল মারকাজুল ইসলামের নায়েবে আমির মুফতি আব্দুল রশিদ সাহেব। এখানে ওখানে আলোচনা হয়, ওই আপনার তারিক জিয়া সাহেব আলোচনা করেন যে বর্তমানে অবস্থা দেশের পরিস্থিতি খুবই খারাপ, যে এই আওয়ামী লীগ তথা শেখ হাসিনা এই দেশের অরাজকতা সৃষ্টি করতেছে, দেশের ভাবমূর্তি নষ্ট করতেছে, জঙ্গিবাদ বিভিন্ন ধরনের বাংলাদেশের ভিতরে এইভাবে করে দেশকে উচ্ছৃঙ্খল এবং নষ্ট করে দিচ্ছে, এরপর আমাদের একটা পদক্ষেপ নেওয়া দরকার। এরপরে আলী হাসান মুজাহিদ সাহেব উনি বলেন যে আপনার কথা সত্য, শুধু তাই নয় ইসলামের বিরুদ্ধে কাজ করতেছে, ইসলামের বিভিন্ন ধরনের কাজ করতেছে, অতএব আপনার কথাগুলো অবশ্যই সত্য, এগুলো কাজ করা দরকার। এরপরে স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব উনি বললেন যে কথাগুলো সবই সত্য, তখন আমার কাছে এখন কথাগুলো বলতে হবে এবং পরিষ্কারভাবে আপনারা বলেন কী পদক্ষেপ নেওয়া দরকার।
উনি বললেন যে এখানে পদক্ষেপ দুইটা পদক্ষেপ হয়তো এই দেশে যে অরাজকতা সৃষ্টি হয়েছে আমাদের মোকাবেলা করার দরকার, রাজনৈতিকভাবে ব্যাপক মোকাবেলা করার দরকার, নাসে তাকে এই দেশ থেকে মানে চিরবিদায় করে দেওয়ার দরকার, অর্থাৎ তাকে শেষ করে দেওয়ার দরকার। তখন উনি বললেন যে এই ব্যাপারে আমার মনে হয় যে মেজর নূর উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত মেজর নূর, বঙ্গবন্ধু মামলা হত্যার আসামি মেজর নূর উনি উপস্থিত ছিলেন। তো ওনাকে উনি ইশারা করে বললেন যে আপনি কিছু বলেন। তো উনি বলছেন যে আপনারা রাজনৈতিকভাবে অবশ্যই মোকাবেলা করবেন এটা আমরা জানি, কিন্তু আমি রাজনীতি তো করি না তেমন, তো আমি জানি যে তার মোকাবেলা করতে হলে তিনটা পদক্ষেপ নিতে হবে। এক তো তার বাড়িতে আক্রমণ করতে হবে, অথবা তার কোনো যাওয়ার কোনো আসা যাওয়ার কোনো পথে তাকে আক্রমণ করে মেরে ফেলতে হবে, নাসে তার কোনো মিটিং আক্রমণ করে তাকে শেষ করতে হবে। তবে একটা কথা হচ্ছে জনগণের ক্ষতি না হয়, যাতে যত কম ক্ষতি করে তাকে শেষ করা যায় এটার ব্যাপার আপনারা চিন্তাভাবনা করেন। তখন উনি বললেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বাবর সাহেব বললেন যে হ্যাঁ আমার কাছে গ্যানেট আছে, যেটা আপনি অবশ্য জানছেন কিনা জানি না, আছে, এই গ্যানেটও ব্যবহার করা যেতে পারে, দেখেন কিভাবে। তখন বললেন হ্যাঁ গ্যানেট যদি হয় তাহলে কোনো রাস্তায় আক্রমণ করা যাবে না, ওনাকে কোথাও একই জায়গা অবস্থানে আক্রমণ করতে হবে, যখন কোনো মিটিং আসে মিটিংয়ে আক্রমণ করলে এটা কামিয়ে খাওয়া যাবে। তখন উনি বললেন যে ঠিক আছে। তখন আমরা এই আলোচনায় আলোক পরোজনা করছে, এক অপারেশন জিজ্ঞাসাবাদ করার পরে উনি বলছেন যে আজকে সমস্ত কথা শেষ না করে এই পরবর্তীতে আমরা এগুলো আলোচনা করবো। পরদিন আবার একটা মিটিং ডাকে, মিটিং ডাকে ওখানে আবার আলোচনা হয়, আলোচনার পরে একটা সিদ্ধান্ত যায় যে গ্যানের যখন আসে এবং এখানে আমাদের রাইফেল অর্থাৎ অস্ত্র প্রয়োজন হবে এবং গ্যানেট আসে, এই ধরনের গ্যানেটের সংক্ষেপে মানুষ ক্ষতিগ্রস্ত কম হবে, বোমা বিবেষ্ট দ্বারা ক্ষতি বেশি হবে, আর রাইফেলের দ্বারা যদি মারা হয় তাহলে আরও মানুষ কম ক্ষতি হবে। এই ওনারা শেষ সুন্দর সিদ্ধান্ত নিলেন, ঠিক আছে গ্যানেট ব্যবহার হবে। আবার উনি বললেন যে আগামী আমাদের যে একুশ তারিখে যারা মিটিং ডেকেছে এটা হচ্ছে পল্টনের কাছাকাছি ওই আপনার মুক্তাঙ্গনে মিটিংয়ের অনুমতি দিয়েছে, এখানে বা ওখানে ওনারা চেয়েছে অফিস সামনে যেখানে হোক এখানে পদক্ষেপ নেওয়া যেতে পারে। তখন বলে এটা পদক্ষেপ নিতে আপনি এতদূর আগাইছে যে পদক্ষেপ নেওয়া নেওয়া যেতে পারে এবং গ্যানেট এবং অন্য অন্য মাল মালামাল আসে। তখন ওনারা বললেন যে সরকারি পুলিশও থাকবে এবং গোয়েন্দার লোক আমাদের সঙ্গে থাকবে, সহযোগিতা করবে। এরপর ওনারা বললেন যে আর একটা মিটিং ডেকে আমরা পুরো সিদ্ধান্ত নিই। এরপরে তৃতীয় মিটিং হয় সুজন বাবরের আপনার বাসভবনে মিন্টু রোডে, সরকারি যে বাসভবন ওখানে মিটিং হয়, ওখানেও আপনার তারেক জিয়া ছাড়া যেমন আপনার আলী হাসান মুজাহিদ সাহেব, তারপর আলী সে আপনার এখানে ওই কি আপনার এখানে তারেক জিয়া বাবর সাহেব উপস্থিত ছিলেন, তারপরে আপনার ওই হারিত চৌধুরী, আব্দুল সালাম পিন্টু সাহেব এবং হরকত জিহাদ ইসলাম আমির মানে আব্দুল সালাম শেখ ফরিদ এবং আপনার মারকাজুল ইসলামের যে নায়েবে আমির উপস্থিত ছিলেন, এছাড়া আরও আরিফুল ইসলাম আরিফ আপনার সিদ্ধেশ্বরী আপনার তো স্যার দ্বিতীয় মিটিং এর পরে আমাদের ওখানে একটা সিদ্ধান্ত হয়, বাবু সাহেবের বাসার সিদ্ধান্ত হয় যে আর একটা মিটিং হবে ষোলো তারিখে, ষোলো তারিখে মিটিং। এখন স্যার দ্বিতীয় মিটিং এ যখন আমি তখন আমাকে জানালো যে আজকে একটা মিটিং আছে আঠারো তারিখে আমাদের যে বৈঠকটা মূল বৈঠক হয় বৈঠকে আলোচনার পরে বলো যে মিটিং আছে, তখন ওই মিটিং এ আমি মানে হরকতুল জিহাদুল ইসলামের আমির মাওলানা আব্দুল সালাম সাহেব এবং হরকতুল জিহাদ ইসলাম সেক্রেটারি আপনার শেখ ফরিদ, হরকত জিহাদ ইসলামের চিফ কমান্ডার এলো আপনার জাহাঙ্গীর বাদর জান্দাল, আহসানুল্লাহ কাজল আর আমি, এরা কয়েকজন আমরা আব্দুল সালাম পিন্টু সাহেবের বাসায় যাই। তখন ওখানে যাওয়ার পরে আমরা সর্বপ্রথম আব্দুল সালাম পিন্টুর ছোটো ভাই ওই আপনার হলো ওই তাজউদ্দিনকে দেখতে পাই এবং তার একজন আত্মীয় ওই মাওলানা আবু তাহেরকে দেখতে পাই। এরপরে আমরা অপেক্ষা করার পরে একটা গাড়ি আসে, দুইটা গাড়ি আসে, দুইটা গাড়িতে আপনার কালো রঙের এবং পাজার গাড়ি আসে। একটা প্রথম যে গাড়ি থেকে আসে ভিতর গেটে ঢোকে, তখন ওই গেট থেকে আপনার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবর সাহেব উনি প্রথম নামে, এরপর একজন লোক নামে, এরপর দ্বিতীয় গাড়ি থেকে তিনজন লোক নামে পরপর নামে, পরপর তাদের তারা ভিতরে বৈঠক করে, বৈঠক করার পরে আমরা যেগুলো ছিলাম ওদের সাথে বসি, ওনাদের পরিচয় হয়, এক অপরের পরিচয় পরপরে তখন আমরা জানতে পাই ওই সে বাবর সাহেবের সাথে যে ছিল তো ওর নাম হলো জি
সঙ্গে পাচ্ছি না স্যার, আমি যে গতকালে বলছিলাম যে গ্যানেট দেওয়ার কথা, সেই গ্যানেট গুলা নিয়ে আসছি। তবে একটা কালো ব্যাগ থেকে ওই যে আপনার এই রঙের আপনার একটা রং সবুজ রঙের ব্যাগের থেকে বের করে ওর ভিতরে আর একটা কাপড়ের ছিল আপনার কি বলে কাগজের ব্যাগসেলোর থেকে গ্যানেটগুলো বের করে দেয়। গ্যানেট যে গ্যানেট ছিল প্রথম দুইটা প্যাকেট বের করে, তো প্যাকেট ছোট প্যাকেট লম্বা প্যাকেট ছিল, ওর ভিতরে পাঁচটা করে গ্যানেট ছিল তখন টেবিলে রাখে। এরপরে দুইটা গ্যানেট খোলা ছিল, শুধু কাগজে মোড়া ছিল, উপর নিচে খোলা ছিল এবং টেপ লাগানো ছিল দেখা যেত। তখন দুইটা গ্যানেট ছিল খোলা আর দশটা এই বারোটা গ্যানেট হ্যান্ডওভার করে। এরপর